হ্যালো এভ্রিবডি তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ইউটিউব বিডি ডট কমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ সো আমরা গত ক্লাসে আমরা প্রনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম প্রনাউনের ব্যবহার শিখেছিলাম আমরা প্রত্যেকটা প্রোনাউনগুলোর আলাদা আলাদা ব্যবহার শিখেছিলাম এবং প্রোনাউনের যত প্রকার ছিল সব প্রকারের উপরেই আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভয়েস চেঞ্জ এবং এটা তোমরা জানো যে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদেরকে তিনটা পার্টের উপর করতে হয় একটা হলো সেন্টেন্স চেঞ্জ অর্থাৎ ভয়েস চেঞ্জ থাকে সেখানে আরেকটা থাকে তোমার ডিগ্রি অর্থাৎ কম্পারিজন অব অ্যাডজেক্টিভ এটাও থাকে এবং আমাদের আরেকটা পার্ট থাকে সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটাকে আমরা অরিজিনালি বলি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সো আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো আজকে আমরা সেন্টেন্স সহ বিভিন্ন সেন্টেন্সের টেন্স এবং প্রায় যত প্রকারের ভয়েস চেঞ্জ আছে আজকে আমরা সবগুলোই করব। সো দেরি না করে তাহলে চলো আমরা শিখে নিই যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ফর এক্সাম্পল ভয়েস চেঞ্জ শেখার আগে আগে আমাকে জানা দরকার যে ভয়েস কত প্রকার আমরা জানি যে বয়স সাধারণত দু প্রকার একটা হলো অ্যাক্টিভ বয়েস আরেকটা হলো প্যাসিভ বয়েস সো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ বয়েস আমাদেরকে পরীক্ষার মধ্যে আসে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করো অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে ট্রান্সফার করো সো এই দুটো নিয়মই আমরা আজকে শিখবো যে কীভাবে ট্রান্সফার করতে হয় যেমন আমি একটা উদাহরণ দিলাম যে আই ডু দা ওয়ার্ক সো এটা হলো অ্যাক্টিভ বয়েস যেটাকে আমরা বলি মানে এই অ্যাক্টিভ বয়েসটা আমরা কি করব এখানে পরীক্ষায় হয়তো আসবে যে এই মেক ইট প্যাসিভ এরকম থাকবে যে মেক ইট মেক ইট প্যাসিভ সো এরকম ভাবে থাকবে অর্থাৎ এটা অ্যাকটিভ আছে তোমাকে এটাকে কি করতে হবে প্যাসিভ করতে হবে সো এই প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের সার্টেন অবশ্যই কিছু রুল আছে যেটা আমাদেরকে কাজে লাগে প্যাসিভ করতে গেলে যেমন এটা যদি আমি প্যাসিভ করি তাহলে সেটা কি হয়ে যাবে যে দা ওয়ার্ক ইজ টান বাই মি সো আমি এটার প্যাসিভ করলাম অবশ্যই এটার কিছু নিয়ম আছে যে কোন নিয়মে আমি এটার প্যাসিভ করেছি সো নিয়মটা হলো এরকম দেখো যে আমি যখন এই দেখো এখানে একটা কি আছে আমার সাবজেক্ট আছে এখানে আছে আমার ভার্ব এখানে আছে আমার অবজেক্ট সো পাসিভ করার সময় এই অবজেক্টটাই কী হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে এবং ভার্বটা অর্থাৎ টেন্স অনুযায়ী আমার কি হয়ে যাবে একটা অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী আমার কি বসবে একটা অক্সিলারি ভার্ব বসবে তারপরে যেটা হবে আমার এটা কিন্তু এখানে মেইন ভার্ব সো আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে দ্যাটস ওয়াই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি আসে অ্যাম ইজ আর এগুলো আসে অক্সিলারি ভার্ব হিসাবে সো তারপরে যেটা আসবে সেটা হলো দেখো এখানে তাহলে আমরা কি হলো সাবজেক্ট আসলো কোনটা অবজেক্টে রূপান্তরিত হয়ে সাবজেক্ট হলো তারপরে আমার একটা কি আছে অক্সিলারি ভার্ব আছে এরপরে যেটা হবে আমার যেটা মেন ভার্ব এই ভার্বের ভার্ব থ্রি হয়ে যাবে ভার্ব থ্রি মানে আমরা যেটাকে বলি পাস্ট পার্টিসিপল সো এরপরে আমাদের একটা কি আসবে প্রিপোজিশন আনতে হবে যেটা এটা কি আমি একটা বাই একটা প্রিপোজিশন বসিয়েছি সো আমাদের মাঝে মধ্যে শিক্ষার্থীরা একটু ভুল করে যে সব জায়গায় কিন্তু বাই হয় না প্রিপোজিশনটা আসলে ওয়ার্ডের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই হয় যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি যেমন আমি যদি বলি আই নো ইউ সো এখানে এটাও প্রেজেন্ট টেন্সে আছে এবং এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কী হবে ইউ আর নন টু মি সো এখানে কিন্তু প্রিপোজিশনটা বাই হয়নি এখানে কি হয়নি প্রিপোজিশনটা বাই হয়নি সো আমরা সব জায়গায় যদি বাই বসাই তাহলে এটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে সো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের ওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ ওয়ার্ডের সাথে যায় সেই ধরনের প্রিপোজিশন আমাদেরকে বসাতে হবে সেই জন্য আমাদের কিছু প্রিপোজিশন কি করতে হবে অবশ্যই আয়ত্তে থাকতে হবে সো তাহলে আমরা দেখলাম কি হয়ে যাচ্ছে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে তারপরে আমাদের কি হচ্ছে একটা অক্সুলারি ভার্ব আসবে সেটা হলো টেন্স এবং পার্সন অনুযায়ী এই ভার্ব আসবে তারপরে যেটা কি হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম হবে তারপরে আমার একটা কি থাকবে প্রিপোজিশন থাকবে এবং এরপরে যে সাবজেক্টটা এই সাবজেক্টার কি হবে অবজেক্টিভ হবে হবে সো এখন আমরা দেখলাম তাহলে সাধারণভাবে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সো প্রথমে আমার একটা সাবজেক্ট থাকবে তারপরে আবার অক্সিলিয়ারি ভার্ব থাকবে তারপরে আমার মেইন বার্ভ থাকবে তারপরে প্রিপোজিশন থাকবে তারপরে কি থাকবে একটা অবজেক্ট থাকবে সো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে তাহলে এই আয়ের সাথে আমার মি যাচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্মটা হলো মি সো আমরা কিছু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো দেখে নিব প্রনাউনের যেগুলো আমাদের কি করবে ভয়েস চেঞ্জ করতে সব সময় লাগে সো সাবজেক্টিভল অবজেক্টটিভ যেমন পার্সন হিসাবে যদি আমি আই লিখি তাহলে এটার অবজেক্টিভ হয়ে যাবে মি আমি যদি উই লিখি এটার অবজেক্ট হয়ে যাবে আস আমি যদি হি লিখি এটার অবজেক্ট হয়ে অবজেক্টিভ হয়ে যাবে হিম আমি যদি সি লিখি এটার অবজেক্টিভ হয়ে যাবে হার আমি যদি দে লেখি এটার অবজেক্টিভ হয়ে যাবে সো সো যেমন আই মি হি হিম শি হার দে এগুলো দেম দেম এগুলা আমাদের সব সময় কাজে লাগবে কারণ আমরা দেখবো আমরা দেখতেছি যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমার সাবজেক্টিভ ফর্ম লাগে অবজেক্টিভ ফর্ম লাগে সো এগুলো আমাদের কি লাগবে সব সময় ভয়েস চেঞ্জ করতে কাজে লাগবে তো এখন আমরা যেটা করব সেটা হলো যে টেন্সের ভয়েস টেন্স গুলো শেষ করব যেটা করবো টেন্স ইনডিফিনিট টেন্স আমরা এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা প্রায় সব গুলোর টেন্সেরই ইনডিফিনিট টেন্সের ভয়েস চেন্স এখন করে শেষ দিব। আমরা অ্যাটলিস্ট দেখবো যে ইনডিফিনিট টেন্স যতগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবং ফিউচার ইন্ডিফিনিট টেন্স এগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সো এই টেন্স অনুযায়ী যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে দেখো যে আমাদের অক্সলের হিসাবে কী আসে যেমন আমি যদি অ্যাক্টিভ বয়েসে যদি এরকম থাকে যে অ্যাক্টিভ বয়সে থাকলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এটা প্যাসিভের অক্সুলারি ভার্ভি হয়ে যাবে এম ইস আর এবং আমি যদি পাস্ট ইনডিফিনিট বলি তাহলে পাস্ট ইন্ডিফিনিটের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার যে অক্জলের ভাবটা লাগবে সেটা হবে ওয়াজ ওয়াজার এবার আমি যাব ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট ফিউচার ইন্ডিফিনিটের অক্সলের ভাবটা কি হবে শ্যাল বি উইল সো এই তিনটা ফর্ম হলো আমার অক্সলারিভার লাগে অর্থাৎ অ্যাক্টিভে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাকে প্যাসিভে অবশ্যই কি করতে হবে ভার্ব হিসাবে এম ইজ আর আনতে হবে আমার যদি পাস্ট indefinite থাকে তাহলে প্যাসিভ ব্যাগকে অবশ্যই আমার কি করতে হবে ওয়াজ আর আনতে হবে এবং আমার যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে প্যাসিভে অবশ্যই কি করতে হবে শ্যাল বি উইল বি আনতে হবে এবং এইটা অবশ্যই আমাকে কি করতে হবে পার্সন পার্সন অনুযায়ী আমাকে আনতে হবে আমি তো টেন্সেরটা বলেই দিলাম কিন্তু আমাকে তারপরেও কি করতে হবে পার্সনের সাথে সামঞ্জস্য করে আমাকে আনতে হবে আয়ের সাথে অবশ্যই আয় যায় না আই আর হবে না আই এম হবে সো আমাকে একটা জিনিস কি করতে হবে পার্সন এই বিষয়টা খেয়াল রাখতে হবে সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা একে একে দেখবো যে তিনটা ইন্ডিফেন টেন্স কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখলাম অ্যাক্টিভে যেটা হলো যে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে সো এটা কি এটা হলো আমার একটা অ্যাক্টিভ ভয়েস এটা আমার কী হলো অ্যাক্টিভ ভয়েস সো এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই সো দেখো এই যে এখন আমাকে কী করতে হবে এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এখানে আসবে যেহেতু ফুটবল নিজেই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সেহেতু আবার এটা কোনো কিছু কি হবে না চেঞ্জ না হয়ে এখানে বসবে সো কি ফুটবল দেখো এই যে আমরা এখন দেখেছি যে কি হবে প্যাসিভ বয়সের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে অক্সলের হিসাবে আমার কি করতে হবে এই তিনটার যে কোনো একটা আনতে হবে অবশ্যই কি করতে হবে সেটা পার্সন অনুযায়ী সো আমি এখন এটা তাহলে ফুটবলের সাথে কোনটা যায় ফুটবলের সাথে যেহেতু এটা সিঙ্গুলার অবশ্যই এটা আর যাবে না এবং ফার্স্ট পার্সন থাকলে সেখানে এম হবে সো অ্যামও যাবে না কারণ ফুটবল ফার্স্ট পারসন না সো আমার অবশ্যই এখানে কি আসবে ইজ হবে তাহলে কি হলো ফুটবল ইজ সো এইবার দেখো আমরা একটা কি বললাম সাবজেক্ট দিলাম তারপর আমরা অক্সিলারি ভার্ব দিলাম এরপরে আমাদের মেইন ভার্বের ভার্ব থ্রি হবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হবে সো আমাদের মেইন ভার্ব কোনটা অবশ্যই প্লে তাহলে এটার ফার্স্ট পার্টিসিপল কি হবে প্লেড সো কি ফুটবল ইজ প্লেড এবার আমাদের একটা কি লাগবে প্রিপজিশন লাগবে প্রিপজিশনটা কি হবে বাই তাহলে কি হলো ফুটবল ইজ প্লেড বাই ইজ এখন আমার কি আছে দে এটা সাবজেক্ট আছে যেহেতু এই সাবজেক্ট আমার অবজেক্টের জায়গায় বুঝবে সেহেতু আমার এই দে এর কী হবে অবজেক্টিভ ফর্ম লাগবে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম কী পাচ্ছি দেম আমরা একটু আগেই লিখে দিয়েছি যে দে থাকলে সেটার অবজেক্টিভ ফর্ম দেম হবে সো ক্লিয়ার অনেক সহজ তাহলে আমরা আবার আরেকটু দেখি যে কি কি লাগে তো প্রথমে আমার কি করতে হবে এই অবজেক্টিভের সাবজেক্টিভ একটা ফর্ম লাগবে যেহেতু ফুটবলের সাবজেক্টিভ নিজেই ফুটবল সাবজেক্টিভ ফর্ম সো কোনো চেঞ্জ না হয়ে সেটা এখানে বসেছে তারপরে আমার কি লাগে একটা অক্সুলারি ভার্ব লাগে হ্যাঁ তারপরে আমার এখানে যে মেইন ভার্ব ছিল সেটার কি লাগ কি লাগছে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা কি বলি ভার্ব থ্রি এবং তারপরে আমাদের একটা কি লাগবে preposition প্রিপোজিশন আমরা দিয়েছি তারপর আবার যেটা হবে সাবজেক্টিভের অবজেক্টিভ ফ্রম বা যেটা আমরা কি বলি অবজেক্ট সে এটাই হলো আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম সো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সো এভাবেই আমরা কি করব প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জ করব শুধু আমাদের টেন্স অনুযায়ী কি হবে শুধু আমাদের অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হবে এবং পার্সন অনুযায়ী আমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সলের ভাবটা চেঞ্জ হবে এবং মাঝে মাঝে প্রিপোজিশনটা চেঞ্জ হবে বাট বাকি নিয়মগুলো সবই এক সো এখন আমরা দেখব যে পাস্ট ইন্ডিফিনিটেড টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে আমরা কীভাবে করবো এখানে ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সে এখন আমরা কি করব এখন আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব আমরা কি জানি যে ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়্যার ফর एग्जांपल আমি একটা সেন্টেন্স লিখলাম হি ডিড দা ওয়ার্ক সো এটা আমার কি আছে আছে সেটাকে আমার কি করতে হবে প্যাসিভ করতে হবে সো প্যাসিভ করতে হলে আমাকে প্রথমে কি লাগবে একটা সাবজেক্ট লাগবে সো সাবজেক্টিভ সাবজেক্টিভ অবশ্যই কি অবজেক্টের ওয়ার্ক হবে সো এখন আমাকে কি করতে হবে এই পার্সোন অনুযায়ী আমার এখানে একটা অক্সলার ভাব লাগবে সেই অক্সলের ভার্ভটা দেখো দা ওয়ার্ক যেখানে যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে সেহেতু আমাদের কি করতে হবে এই অক্সিলিয়ারি ভার্বটা এই সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমার কি হবে এই অক্সিলিয়ারি ভার্বটা ওয়াজ চলে আসবে সো আমি লিখলাম দা ওয়ার্ক ওয়াজ এবার আমার সেম কাজ ভার্ব 3 হবে তাহলে ডিড এর ভার্ব 3 কি হবে ডান দা ওয়ার্ক ওয়াজ ডান এবার একটা আমার কি লাগবে প্রিপজিশন বাই তারপরে আমার কি সাবজেক্টিভের অবজেক্টিভ সেটা হবে হিম আমরা একটু আগে লিখে দিয়েছিলাম কি হবে হিম হবে সো তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা কি ই করতে পারি পারিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি সেটাও কিন্তু সেম নিয়ম শুধু আমাদের কি হচ্ছে অক্সলের ভাবটা চেঞ্জ হচ্ছে কি অনুযায়ী পার্সন অনুযায়ী অক্সলের ভাবটা আমার শুধু চেঞ্জ হবে তারপরে আমি যদি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স করি ফিউচার ইন্ডিফিনিট টেন্স আমার কি চেঞ্জ আসবে অক্সলি ভাববে শ্যাল বি অথবা উইল বি আমি একটা সেন্টেন্স লিখলাম যে হি উইল হেল্প মি এটা কি লিখলাম হি উইল হেল্প মি সো এটা কিন্তু আমার একটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন যদি আমরা জানি তাহলে দেখবো যে একটা সাবজেক্ট থাকবে অক্জোলের ভার্ব হিসাবে উইল বা শ্যাল থাকে এবং মেন ভার্ব হিসাবে একটা ভার্ভ ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে সো যেহেতু আমি এখানে অ্যাক্টিভ বয়েসে লিখলাম হি উইল হেল্প মি সে আমাকে কি করবে সাহায্য করবে এটা আমি একটা ফিউচার টেন্সে লিখেছি সো এটার যদি আমি প্যাসিভ করতে যাই তাহলে কি হবে প্যাসিভে দেখো এই যে অবজেক্টিভের কি হবে সাবজেক্টিভ ফর্ম হবে তাহলে কি হবে আই মি মেয়েরা সাবজেক্টিভ ফর্ম আই আমরা লিখে দিয়েছিলাম সো এখন আমার কি লাগবে সাবজেক্টের পরে আমার অবশ্যই একটা অক্সুলারি ভার্ব লাগবে অক্সুলারি ভার্ব লাগবে সো এই এবার দেখো তোমরা যে ফিউচার ইন্ডিপেন্ডেন্স অক্সুলারি ভার্ব হিসেবে আমার কি থাকে শ্যাল বি অথবা উইল বি তবে আমরা একটা কথা বলে দেই সেটা হলো যে ফিউচার ইনটিভিট টেন্সে সবসময় আমরা উইল বি ব্যবহার করতে পারি এখানে শ্যাল বি বা উইল বি কোনো পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই আমরা যে কোনো সময় উইল বি ব্যবহার করতে পারি তাহলে আমরা কী লিখবো এখন আমাদের হিসেবে আমি লিখলাম যে আই উইল বি সে এই যে এখন আমার মেইন ভার্ভ কি আছে হেল্প তাহলে এটার ভার্ভ থ্রি হয়ে হবে ভার্ভ থ্রি কে হবে হেল্প দেন আমার একটা প্রিপোজিশন এবং এটার এই সাবজেক্টের আমরা কী করতে পারি অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়সে ট্রান্সফার করতে পারি সো আজকে এ আমরা নেক্সট ক্লাসে বাকি দুটো টেন্সের অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স আলোচনা করবো এবং এরপরে আমরা সেন টেন্সে চলে যাব যেমন ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স হ্যাঁ আর কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি সো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ